গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা মর্নিং এ চলে আসলাম, এই যে ইডলি নিয়ে, ইডলি বানাচ্ছি। আসলে সেই দিনে হোলি ছিল, তো হোলির দিনে ওই দই বড়া আর মালপোয়া বানিয়েছিলাম। তো ওই সকল আমার মেয়ে কিচ্ছু সে খায় না, মালপোয়া একটু খায় কিন্তু দই বড়া তো খাই না, ও দইটা গন্ধ লাগে। তো ওই জন্য বলছিল আমার জন্য ইডলি বানিয়ে দেবে। তো ঠিক আছে, রাত্রে একদিন ভিজি রেখেছিলাম, এই যে ইডলিটা বানালাম, সকালে বানালাম, টিফিনে সবারই হয়ে গেল খাওয়া। ওর বাবাও খেলো, মেয়েও খেলো, ছেলেও খেলো, কিন্তু অল্পই হয়েছিল, বেশি হয়নি। চালগুড়ি চালটা ছিল না আমার, এই আতপ চালটা আনা হয়নি, আতপ চাল এনে রাখতে হবে, আরেকদিন অনেকটা বেশি করে করব। ইডলিটা বানানো কোনো ঝামেলা নেই, কিন্তু মনে হয় যে ঝামেলা এ করবো আজ। ও বলেছে কবে থেকে মেয়ে, কিন্তু আমি ওই হ্যাঁ করে দেবো, আজ করবো কাল করবো, কিন্তু চালটা যে চাল আর ওই বিউলি বিউলি ডালটা যে ভিজায় না, ওইটাই মনে থাকে না, ভুলে যায়। ওইটা ভিজানো থাকলে তোমার মিক্সিতে একটু বেটে দিলে তারপরে হয়ে যায়, কিন্তু ওই চালটাই ভিজাতে ভুলে যায়। দেখবে ঘুগনি বানাবো মনে করি, কিন্তু মটরটাই দেখবে ভিজাতে ভুলে যায়। আর আমি ইন্ডাকশনেই করি, একটা গামলা নিয়ে নিই, গামলা আছে আমার এই যে স্টিলের, তো ওইটা হয়ে গেছে, ওইটা আর ওই ইডলির ওই ছাঁচগুলো আছে আমার ভালো, এটা খুব সুন্দর ইডলি হয়। আমাকে আর ইডলি মেকার কেনার দরকার পড়েনি। আর এই যে একটা চাটনি বানাবো, ছোলা দিয়েছি, বাদাম দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা, ওই চাটনিটা বানাবো। সাম্বার টাম্বার বানাইনি কিছু, খালি চাটনিটাই বানিয়েছিলাম। ওই যে সর্ষে ফড়ং আর সর্ষে আর লঙ্কা, শুকনো লঙ্কা ফড়ং দিলাম। আমার ওই আমার বাড়িতেই আছে কারি পাতার গাছ, একটু কারি পাতা নিয়ে আসলাম। এই দেখো অল্পই এনেছি, বেশি আনিনি, এটাতে অনেক যথেষ্ট। এটা দিলে না বেশ, এটা ভালো আছে, ইডলির চাটনির যে একটা সর্ষের ইয়ে গন্ধটা না খুব সুন্দর লাগে। আগে না যখন শুরু শুরু আমি প্রথম ইডলি বানাতে শিখেছিলাম, তখন আমি কি করতাম জানো, এই যে চাটনিটা যে বানাতাম না, এই যে কড়াইয়ের মধ্যে এটাতে দিয়ে দিতাম ওই এটা কি চাটনিটা। তো তারপরে যখন দেখতাম না, একটু নেড়ে চেড়ে দিতাম, তো চাটনিটা কীরকম একটা মানে কি অন্য টাইপের হতো, মানে খেতেও অত টেস্ট লাগতো না আর একটা কীরকম হতো। তারপর থেকে চেষ্টা দিতাম না কড়াইয়ে, তারপরে এমনিভাবে কড়াইয়ের ফড়ংটা নিয়ে বাটিতে দিয়ে দিতাম, এটাই ভালো লাগে খেতে। এই যে এতগুলো ইডলি হয়েছে, ইডলিগুলো ভালো হয়েছিল, সফট হয়েছিল। আর এই যে মেয়ে নিজের খাবার সাজাচ্ছে, ও তেঁতুলের একটু চাটনি বানিয়েছিলাম, ওইটা তেঁতুলের চাটনি বানিয়ে আমরা এটা দিচ্ছিলাম ছেলেকে। আর ওই যা ওর বাবা ছিল সেদিন ঘরে, ওদেরকে যে দই বড়া, আর বেশি করে একটু দই বড়াটা বানিয়েছিলাম, তো ছিল খাইনি সেরকম, কেউ খেলে তো থাকতো না, নাহলে আর বেশি দিন রাখাও যায় না। দুটো আমার দুটো দই বড়া থেকে গেছিলো, তো কেমন গন্ধ উঠে গেছিলো টকটক, একেই তো দই থাকে, বিউলির ডাল থাকে, ওগুলো ওই জন্য অল্পই বানানো ভালো, অল্প করে বানাই তো ঠিক থাকে। আর এই যে এই ভাবনা নিজের প্লেট সাজাচ্ছে, এই যে তারপর চলে আসলাম। এটা হচ্ছে তারপরের দিনে সকালে, সকালে সেদিন আর ভিডিও কিছু করা হয়নি সেরকম। তারপরের দিনে সকালে একদম চলে আসলাম, আবার জানোই তো কিচেনে ঢোকা মানে কিছু না কিছু কাজ, রান্না, রান্না ছাড়া তো আমাদের উপায় নেই। তো ওই জন্য যে একটু লুচি বানাচ্ছি, একটু আলুর তরকারি বানালাম, ওর বাবাকেও টিফিনে দিলাম লুচি আলুর তরকারি, আর এরাও খেলো, ছেলে মেয়েও নিয়ে গেল টিফিনে। আমার তো সকালে উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠি, ওই যে ওঠ খেয়েও যায়, টিফিন নিয়ে যায় ও বাবা, তারপরে মেয়েও কলেজ যায়, ও ভাত খেয়ে যায়, তা উঠতেই হয়, খুব কষ্টে উঠি। আমার এটা বরাবরেরই অভ্যাস, ভোরবেলায় আমার ঘুমটা যেন বেশি আসে, উঠতে ইচ্ছা করে না, কষ্ট করে উঠি, উঠি উঠি করে অ্যালার্ম দিয়ে রাখতে হয় মোবাইল। গরমকালে তাও ঘুম ভেঙে যায়, শীতকালটা একটু কষ্ট হয়। আমার শীতকাল একদম ভালো লাগে না, তাই এখন হালকা 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 কি গরম পড়ে গেছে, কিন্তু দেখবে তাও ভোরবেলাতে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে।
প্রত্যেক দিন কত রুটি তো সবজি, ওর বাবা টিফিনে রুটি সবজি নিয়ে যায় ডেলি ডেলি। ওই কত দেবো বলে কি, ওই দুপুরবেলায় ওটা অত লুচি পরোটা ভালো লাগে না, তাই বললাম কত নিয়ে যাবে, সবসময় এক জিয়ানি একই জিনিস, ওই জন্য একটু লুচি করে দিলাম ওনার নিয়ে যাওয়া। কখনো কখনো তো চেঞ্জ করে করে দেওয়াটা দরকার সবাইকে। আর দেখো লুচি আবার ইয়ে হয়ে গেল, এই লুচিগুলো অত ভালোটা ইয়ে হচ্ছিল না, দু একটা আর আগেরগুলো খুব ভালো ছিল। যে আলু তরকারিটা করে নিয়েছি একদম রেডি, আলুর তরকারি, আলু টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে টিরে দিয়ে হালকা করেছি। টমেটো দিয়েছি বলে এটা লাল লাল লাগছে না, আমি লঙ্কা গুঁড়ো দিইনি। ভেজে আবার ওর বাবার জন্য কিছুটা করে দিলাম, টিফিনে প্যাক করলাম, তারপর আবার চলে আসলাম। যে রেখে দিয়েছিলাম কটা মেয়ের জন্য, আবার করলাম, মেয়েকে করলাম, ওর বাবাও খেলো, বেশি খায়নি সকালেও না, খেয়ে অতটা যেতে পারে না, অল্প সামান্য খায়, বলে আমাকে টিফিনে যা দেবে বেশি করে দিয়ে দেবে, আমি টিফিনটা খাবো। আর দেখো ফুলে এই লুচিগুলো বেশ, পরে যেগুলো করলাম সেগুলো খুব সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো লুচি হয়েছে। এই যে ওর বাবা চলে যাচ্ছে অফিসে, আর কই দেখো লালু আসছে আমাদের। ও আমরা যতবার গেট খুলবো যেখানেই থাকুক ঠিক চলে আসবে। হ্যাঁ দেখো, ও আমাদের সাথে একবার ঠিক দেখা করতে আসবে, এসে দাঁড়িয়ে থাকবে সবসময়। যদি ওকে আবার খেতে দিই না, ওর অনেক বাহানা আছে, বিস্কুট দিই বিস্কুটটা খায়, রুটিটা আবার সবসময় দিলে খায় না, একটু সে এমন করে চিবাবে যেন মানে ওর রুচি নেই খাবারে। আর এই যে বাবা চলে গেল। এ দেখো আমার গাছে কাঁচা টমেটো অনেক ছিল, তো আমি ভাবছিলাম কি যে পাকবে না, নিয়ে তুলে দিয়েছিলাম, তারপর দেখছি না দুটো একটা করে টমেটো পেকে পাকছে, ওই জন্য আর জটা ছিল আর তুলিনি। দেখো ছোট ছোট হলেও টমেটোগুলো পাকছিল, আর আমি কাঁচা টমেটোগুলো অনেকটা তুলে আমাদের এখানে পাশে ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমার পাকবে না আছে, নষ্টও হয়ে গিয়েছিল অনেকগুলো। আসলে এবারে মাটিটা ভালো জুত পায়নি, আগের বছর থেকে ভালো করে লাগাবো। খুব টক টমেটো গুলো, চলো আমি আর ছেলে এবারে চা আর লুচি খাই। এই লুচি খাবি বাবু? এখন খাবো না, একটা খাবো। রে চলো চা লুচি সব 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 চা লুচি খেতে ভালো লাগে, কিন্তু অম্বল হয়। এ তুই রেডি হয়, তুই আচ্ছা কলেজ যাবে, দেখুন ফ্যানটা চালিয়ে দাও না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠার থেকে জলদি জলদি করো, বিছানাটা তুলিস নে। হ্যাঁ বিছানা তোলার ভয়ে বলিস আমার দেরি হয়ে গেছে নাকি? চলো চা লুচি খেয়ে নি, যা হবে হবে, অম্বল অম্বল হোক আর যাই হোক। বাসি লুচি খেতে বেশি ভালো লাগে চা দিয়ে, এটা তো গরম। হ্যাঁ ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠাবে ঘুম। যে সোয়াবিনের তরকারিও চাপিয়ে দিলাম, ছিল না বেশি সোয়াবিন, অল্প ছিল, সে 10 টাকার প্যাকেটগুলো ছিল না ওগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু দেখছি ওগুলো না বেশি থাকে না, আর ছোট্ট ছোট যে সোয়াবিনগুলো ওইগুলো না অনেকটা থাকে, তো একটা বেলা ঠিকই হয়ে যাবে, আবার রাতে আবার কিছু করতে হবে। সোয়াবিনের তরকারি না একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে বেশ বানালে ভালো হয় মাংস মাংস, কিন্তু এটা আমি ওই দিন সিম্পলি বানিয়েছিলাম, কিচ্ছু দিইনি, খালি হলুদ কাঁচা লঙ্কা এই যে টমেটো দেখতেই পাচ্ছ লাল লাল দুটো টমেটো, গোটা দিইনি কিন্তু কেটেছি, কিন্তু ওগুলো ইয়ে হয়নি। এই যে পাকা তেঁতুল দেখা, একদম গাছের থেকে এনে দিয়েছে, এই যে আমার বাড়িতে যে মেয়েটা ইয়ে করে কাজ করে ও এনে দিয়েছে, খুব সুন্দর তেঁতুল। এগুলো ছাড়িয়ে রোদে দেবো, তারপর যখন টক টক খেতে ইচ্ছা যায়। ভিডিও করে চাইন দিবি কাল গেলে, আরো কত সুন্দর তেঁতুলগুলো একটু রোদে থাক।
এ কটা বেরোলো? এবার আমি একাই খাবো, ছেলেও প্র্যাকটিসে চলে গেল, মেয়েও কলেজ চলে গেছে, ওর বাবা অফিস চলে গেছে, বাস এবার এখন আমি একা 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 খেতে কেমন ইচ্ছা করে না, কিন্তু খেতে হবে, কিছু তো করার নেই। মেয়ে আসবে, সে কখনো তাড়াতাড়ি আসে, আবার কখনো আবার দেরিও হয়। এখন ও টিফিন নিয়ে গেছে, বললো আমাকে টিফিন দিয়ে দাও, যদি দেরি হয়, বলা তো যায় না, ওই যে টিফিন নিয়ে গেছে, ওই জন্য একটু অপেক্ষা করছিলাম, দেখি যদি ইয়ে হয় আসে, কিন্তু এখনো আসেনি, এখন এখন আর আসবে না। তারপরে আজকে আমি ওই যে চা দিয়ে লুচি খেয়েছিলাম বলে এখন খিদেটাও সেরকম নেই, চলো খেয়ে নি, বসে থেকেই বা কি করবো নাকি, বসে থেকেও তো লাভ নেই, একা শুধু শুধু কার জন্য বসে থাকবো, এখন কেউ আসবে না, এখন জন্য খেয়ে নেওয়াটাই ভালো, নেই বরঞ্চ একটু ঘুমাবো, জলের বোতলগুলো ভরতে হবে, ভরা হয়নি, চলো দেখি খেয়ে নিই।